হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু নো টেকনোলজি অ্যান্ড সায়েন্স। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও, আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিছু তথ্য। তো চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিও কি টপিক রিলেটেড। আজকের ভিডিও চলেছে বাইনারি কোড কি, বা মোবাইল কি করে কাজ করে, বা মোবাইলে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা, আমার যে ভয়েসটা শুনছেন এই ভয়েসটা কি করে আপনার কাছে পৌঁছাচ্ছে, এই ভয়েসটা কি করে কম্পিউটার সেভ করছে, আর আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা আপনার কাছে কি করে যাচ্ছে, সব ভিডিও এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর আজকে সমাধান করে যাবে। চলুন ভিডিওতে দেখে নেওয়া যায়। তো বেসিক্যালি আজকে আমরা বলবো জিরো আর ওয়ান। জিরো ওয়ান কি? জিরো মানে অফ, মানে একটা ফ্যানের সুইচ, বা অনেক সময় আপনি এরকম চিহ্ন ধরে থাকবেন যে এরকম জিরো আর মাঝে একটা ওয়ান। জিরো মানে অফ আর ওয়ান মানে অন। জিরো যখনই যখনই আপনি কোনো কিছু মানে ফ্যান, টিভি রিলেটেড, কম্পিউটার, ল্যাপটপ সব কিছু যদি দেখবেন, একটা চিহ্ন থাকবে জিরো আর ওয়ান, এই চিহ্নটা সবসময় থাকবে। জিরো মানে অফ হয়ে যাবে, যখন আপনি ওই সুইচটাতে ক্লিক করবেন তখনই ওই সুইচটা মানে পাওয়ার চলে গেল, আর জিরো ওয়ান মানে পাওয়ার চলে এলো। জিরো মানে পাওয়ার চলে যাওয়া এবং ওয়ান মানে পাওয়ার চলে আসা। আর কম্পিউটার এইভাবেই সব কিছু, আপনার যে ভয়েসটা শুনছেন এই ভয়েসটা, আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটাই জিরো আর ওয়ান, জিও আর ওয়ান ফরম্যাটে মনে রাখে। তো আজকে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো যে কী করে জিও কম্পিউটার কোনো একটা কোডকে মনে রাখে। আমাদের মতো আমরা যেরকম একটা কোডকে, যেমন আমরা বলি সংস্কৃত, কম্পিউটার কিন্তু এটা সংস্কৃতকে মনে রাখবে না। কম্পিউটার ওটাকে জিরো আর ওয়ানের ডিজিটাল ফর্মে কনভার্ট করে ওটাকে মনে রাখবে। তো আজকে আমরা ভিডিওতে দেখে নেবো যে কোনো একটি সংখ্যা কম্পিউটার কীভাবে মনে রাখে। ধরুন ফর এক্সাম্পল 152, 152 কম্পিউটার কী করে মনে রাখে সেটা আমরা আজকে এই ভিডিওতে জেনে নেবো। তো বেসিক্যালি সব কিছু জিরো আর ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, আমার যে ভয়েসটা শুনছেন সেই ভয়েসটা জিরো আর ওয়ান দিয়ে আসছে। আপনি যে এই ভিডিওটা দেখছেন সেই ভিডিওটাও জিরো আর ওয়ানে কনভার্ট হয়ে আপনার কাছে এসেছে। আর মোবাইলে কি হয়, মেমোরি আছে, তারপর প্রসেসিং আছে, তারপর আউটপুট, মানে মোবাইল কিছু একটা তথ্য নিলো, সেটাকে মেমোরির মধ্যে সেভ করলো এবং ডেটাকে প্রসেস করলো এবং আপনাকে আউটপুট দিলো, যেটা আপনি দেখতে পাচ্ছেন। ফর এক্সাম্পল আপনি একটা কিছু একটা করতে চাইলেন, ফর এক্সাম্পল আপনি একটা ফটো এডিট করছেন, সেই ফটোটা আপনি একটা কোথা থেকে আপনার একটা ফটো তুললেন, সেটা আপনি মেমোরিতে সেভ হলো, সেই ফটোটাকে আপনি কোনো একটা সফটওয়্যার, ফটোশপ, অ্যাডোব ফটোশপ বা পিক্সার্ট বা যে কোনো অ্যাপস বা মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ যেখানে খুশি আপনি এডিট করবেন, তো সেখানে আপনি এডিট করলেন, তারপর যখনই সেভ করলেন কিছুক্ষণ প্রসেস হলো, প্রসেসিংয়ের পর আপনার আউটপুট এলো। তো ইনপুট, সেভ, মেমোরি মানে মেমোরিতে সেভ, তারপর আউটপুট, তো এইভাবে সব কিছু কিন্তু জিরো আর ওয়ানের কনভার্সেশন আছে। তো চলুন আর